প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি কোম্পানির সিইও হতে আপনার কোন কোন স্কিলগুলো থাকতে হবে। ধারাবাহিকভাবে স্কিল বা ব্যবসায় পরিকল্পনায় দক্ষ হওয়ার জন্য কি কি করণীয়, কীভাবে নিজের ভাগ্যকে উন্নতি বা আপনার মাইন্ডসেটকে গ্রোথ করবেন, আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন, সে বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কন্টেন্ট দিয়ে যাচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্টগুলো, অবশ্যই অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেরি না করে চলুন আজকের টপিকে শুরু করি। আজকে আমরা জানব কিভাবে একটি কোম্পানির সিইও হওয়া যায়, বা কি কি গুণ থাকলে, কোন কোন স্কিলগুলো থাকলে আপনি আপনার একটি কোম্পানির সিইও হতে পারবেন। সিইও বলতে আমরা কি বুঝি? সিইও হচ্ছে একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। সিইও কে একটি কোম্পানির বা একটি বাণিজ্য কেন্দ্রের প্রাণ বলা হয়। প্রাণ সিইও হলো একটি কোম্পানির সর্বোচ্চ পদের অধিকারী। তিনি কোম্পানির ভালো মন্দ, ছোটো খাটো সব কিছু বিষয় কোম্পানির যিনি চেয়ারম্যান বা মালিক, তাই তাকে রিপোর্ট করে থাকেন। একজন সিইও এর অনেক অনেক কাজ রয়েছে, অনেক অনেক দায়িত্ব রয়েছে। অনেক কাজ এবং দায়িত্বগুলোর মধ্য থেকে আপনাকে প্রধান কিছু কাজ বা কী কী দক্ষতা প্রয়োজন, সে কয়েকটা প্রধান আসল আসল বিষয়গুলো আপনার সাথে শেয়ার করছি। প্রথমটি হচ্ছে দৃষ্টি, মূল্যবোধ এবং কর্পোরেট মাইন্ডসেট, সংস্থার কৌশল নির্ধারণ এবং তা বাস্তবায়ন, মূল্যবোধ বরাদ্দ করা, নির্বাহী দল গঠন এবং তাদের পরিচালনা করা, প্রতিষ্ঠানকে আরও বেশি উৎপাদনশীল করা, প্রতিষ্ঠানের গ্রোথ এবং সমৃদ্ধি সুনিশ্চিত করা, প্রতিষ্ঠানের অর্থ উপার্জনের বিষয়টি সুনির্দিষ্টভাবে বা একটা পরিকল্পিতভাবে ট্র্যাক নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো, প্রতিষ্ঠানকে নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে আসা, প্রতিষ্ঠানের পরবর্তী নেতা তৈরি করা। এছাড়াও একটি কোম্পানির আকার আয়তনের উপর ভিত্তি করে একজন সিইওকে আরও অনেক দায়িত্ব পালন করতে হতে পারে এবং সেগুলো বাস্তবায়ন করতে হতে পারে। সিইও হতে হলে আপনার যে স্কিলগুলো লাগবে, স্কিলের ক্ষেত্রে আমরা মূলত দুই ধরনের স্কিলের কথা বলে থাকি। একটি হচ্ছে হার্ড স্কিল আর আরেকটি হচ্ছে সফট স্কিল। শুরুতেই একজন কর্মচারীকে টেকনিক্যাল বিষয়ে পারদর্শী হওয়ার জন্য কোনো কোম্পানিতে চাকুরি দেওয়া হয়। যেমন আপনি সেলসে ভালো হতে পারেন, অথবা আইটিতে কোনো বিষয়ে ভালো দক্ষতা দেখাতে পারেন, এমন কোনো বিষয় যেটা আপনি অনেক ভালো জানেন। এমন হতে পারে আপনি মার্কেটিংয়ের অনেক গুরুত্বপূর্ণ কৌশলগুলো জানেন। এইগুলো হচ্ছে পুরোপুরি টেকনিক্যাল ইস্যু বা টেকনিক্যাল বিষয়। এইগুলোর কারণে কিন্তু কোম্পানি মূলত একজন কর্মকর্তাকে বা একজনকে চাকরি দেয়। এইভাবে বা এই কাজগুলো করতে করতে যত দিন যাবে তত আপনি ওই বিষয়টির উপর অনেক বেশি দক্ষতা অর্জন করবেন। কিন্তু দক্ষতা অর্জন করলেও ওই কোম্পানির প্রধান বা সিইও পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে আপনার অনেক সমস্যা ফেস করতে হবে। তখন আপনার প্রয়োজন সফট স্কিলের। হার্ড স্কিল থেকে সফট স্কিলে মুভ করতে হবে। একজন সিইওর 80% হচ্ছে সফট স্কিল এবং মাত্র 20% কাজ করে হার্ড স্কিলের। তাই সময়ের সাথে সাথে হার্ড স্কিলকে পরিবর্তন করে, হার্ড স্কিল তো আপনার আছেই, হার্ড স্কিল থেকে সফট স্কিলে মুভ করতে হবে। সফট স্কিলগুলো আপনাকে অ্যাচিভ করার চেষ্টা করতে হবে, রপ্ত করতে হবে। যদি আপনি একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হতে চান, তাহলে হার্ড স্কিল থেকে সফট স্কিলগুলো ভালোভাবে শেখার চেষ্টা করতে হবে। সফট স্কিল বলতে আমি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি তা হচ্ছে, সবচেয়ে ভালোভাবে সময়কে ব্যবস্থাপন বা সময়ের ব্যবস্থাপনা করতে হবে, সময় বিভাজন করা শিখতে হবে, কত দিনে কোন কোন কাজগুলো সম্পাদন করা হবে, কিভাবে কত দিনে প্রফিটে আসতে পারে কোম্পানি, সেই বিষয়গুলো সময় বিভাজন করতে শিখতে হবে। সবচেয়ে ভালোভাবে একটি দলকে ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে, কিভাবে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় সে বিষয়টি আপনাকে শিখতে হবে, কিভাবে সব থেকে কার্যকরভাবে একটি বিষয়কে উপস্থাপন করা যায়, ইফেক্টিভ ওয়েতে নিয়ে আসা যায়, ইফেক্টিভ ওয়েতে আপনাকে বর্ণনা করা শিখতে হবে,
সব থেকে কার্যকরভাবে অন্যকে প্রভাবিত করার ক্ষমতা থাকতে হবে। যদি ইমপ্রেস করতে না পারেন কাউকে, তাহলে আসলে সফট স্কিল অ্যাকুয়ার বা অ্যাচিভ করতে পারলেন না। আপনাকে শিখতে হবে কিভাবে দূরদৃষ্টি সম্পন্ন হওয়া যায়, আপনাকে শিখতে হবে কিভাবে সবচেয়ে কার্যকরভাবে কারোর সাথে যোগাযোগ বৃদ্ধি করা যায়, কিভাবে গভীর আসক্তি তৈরি করা যায়, কিভাবে ফোকাস বৃদ্ধি করতে হয়। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে, কিভাবে লিসেনিং প্র্যাকটিস করা যায় বা লিসেনিং সেক্টরটিতে উন্নতি করা যায়। একজন নির্বাহী কর্মকর্তাকে শুধু প্রধান বা কোম্পানির যে বিষয়গুলো, ব্যবস্থাপনার কাজগুলোই দেখতে হয় না, কোম্পানির ভেতর এবং বাহিরের সব কার্যক্রম পরিচালনা করতে হয়। যেমন সাপ্লায়ার, ভেন্ডর, ইনভেস্টর, ম্যান পাওয়ার, কাস্টমার, ডিলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, সব কিছুকে, সব কিছুর ম্যানেজমেন্ট, সব কিছু কীভাবে অগ্রসর হচ্ছে, কীভাবে কার্যকর হচ্ছে, কতটুকু কে ইফেক্ট দিচ্ছে, সব কিছুর তথ্য থাকতে হয়, সব কিছুর তথ্য জেনে রাখতে হয়। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন, আর লাইক বাটনটি টিপতে ভুলবেন না।